हाय हेलो, हाय हेलो। हाय हेलो, हाय। অনেক দিন বাদ লাইভ সিজন করাচ্ছি, লাইভ আসছি। থ্যাংক ইউ ফর দ্য ফার্স্ট লাইক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই, হ্যালো, হাই। মেবি নোটিফিকেশান দিয়েছে, আই থিঙ্ক। অ্যাট লাস্ট এতদিন পর আই গেট নোটিফিকেশান। হ্যাঁ, নোটিফিকেশান দিয়েছে মনে হচ্ছে, আই থিঙ্ক দিয়েছে। থ্যাংক ইউ ফর দ্য লাইকস। কেমন আছেন স্যার? এই তো চলছে, চলে যাচ্ছে, টাইম নিচ্ছি। এক্সাম কবে হবে ভাই? এক্সাম হবে লাস্ট উইক, ধরে লাস্ট উইক। খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। এখন তোমার আজ তো হয়ে গেল, শেষ হয়ে গেল, দু দু তিন দিনের ভিতরে তোমাদের নোটিফিকেশান এসে যাবে, ঠিক আছে। অ্যানসার শিট মনে হয় না, অ্যানসার শিটটা দেবে বলে, অ্যাসাইনমেন্টের অ্যানসার শিট আর দেবে বলে মনে হয় না, বাট এক্সামটা খুব শীঘ্রই হবে। তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে, অল জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমি একটু ডিঅ্যাক্টিভ আছি আমার ইউটিউব চ্যানেলে বা আমার যে সোশ্যাল মিডিয়া, একটু ডিঅ্যাক্টিভ আছি, একটু টাইম নিচ্ছে। আমার অ্যাকচুয়ালি নিউ সেট আপ হচ্ছে, নিউ সেট আপ চলছে, তার জন্য একটু টাইম লাগছে। সেট আপ হয়ে গেলে আবার ব্যাক করবো, ঠিক আছে। একটু ভিডিও একটু এদিক ওদিক হবে, মানে অনেকদিন, দু চার দিন হলো ভিডিও দিচ্ছি না, ইম্পর্টেন্ট টপিক আসার পরেও দিতে পারছি না, কেন কিছু কাজ চলছে, তার জন্য দিতে পারছি না। তাই ভাবলাম একটু লাইভ করিয়ে দিই, লাইভ আসি, ঠিক আছে। এই পরে কি কটা সেট হবে? তিনটে সেট ধরে রাখতে পারো, তিনটে তো অবশ্যই হবে, মানে 30খানা প্রশ্ন। থ্যাংক ইউ ফর দ্য লাইকস। বললাম তোমাকে আজ কতবার ফোন করেছি, একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সাথে শেয়ার করতাম, তাই। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, একটু কাজ টাজ চলছে বাড়ির, তার জন্য ব্যস্ত আছি, এমনিতেই একটু চাপে আছি, একটু ব্যস্ত আছি। সমস্ত কিছু নিউ ব্লগে আসবে, আমি আর কি কাজ চলছে বাড়ির, কী কাজ চলছে বা কিছু সেট আপ সেট আপ করছি, সেট আপ তুলছি, তার ভিডিও আমি দেবো, ব্লগ চ্যানেল ওপেন করে দেবো। তো কিছু কেমন ব্লগ চ্যানেল আসবে, ঠিক আছে, তো দিয়ে দেবো ফাইনালের অপেক্ষা। হ্যাঁ, ফাইনাল খুব শীঘ্রই হবে, ফাইনাল খুব শীঘ্রই হবে। আপনি স্যার লাইভে এলে ভালো লাগে, পজিটিভ লাগে, থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউটিউবের সাথে তোমার কোনো প্রবলেম আছে? আই গেট অল মোটিভেশন এক্সেপ্ট, সেই আর কি। আমি ফার্স্ট থেকে বলি না, ইউটিউবের সাথে আমার একটা কিছু না কিছু খাটার আছে, আই থিঙ্ক। বললাম ফাইনাল এক্সাম কবে হবে, ফাইনাল এক্সাম লাস্ট উইক ধরে রাখো, লাস্ট উইক ধরে রাখতে পারো। আর আমার ডান্স চ্যানেলে একটা ভিডিও এসে গেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স নিয়ে, ঠিক আছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স স্পেশাল ভিডিও, একটা ভিডিও ছেড়েছে, যেখানে আমার দুটো স্টুডেন্ট, দুটো বোন ডান্স করেছে। আরও একটা ভিডিও আসবে, ঠিক আছে, আরও একটা বোন ডান্স করেছে। তো তোমরা চ্যানেলে ঢুকতে পারো, দেখে আসতে পারো, চেক করতে পারো। আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, এছাড়াও মলয় মাইতি ডান্স বা মলয় মাইতি ডান্স সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ইউটিউবে যা সার্চ করো মলয় মাইতি ডান্স, বা আমার যে MM ইনস্টিটিউশন যে চ্যানেলটা আছে ওর কমিউনিটি ট্যাবে আমি দিয়েছি, তো একবার চেক করতে পারো। আর সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার টেয়ার করে দিও, কারণ ওখানে ফিউচারে অনেক প্ল্যান আছে, তার জন্য একটু একটু করে আমি নিজেকে তৈরি করছি বা আমার সেট আপ তৈরি করছি অল্প অল্প করে, কারণ বুঝতে পারছো একটা বিশাল হিউজ একটা বড়। অনেকদিন পর আগে এসে যখন লাইভ করতাম তখন অনেকবার কারেন্ট চলে গেছিলো, এরকম আগে দ্যাট টাইম যখন লাইভে আসতাম এরকম প্রবলেমটা খুব ফেস করেছি প্রথমের দিকে, ঠিক আছে। এখন তো ওটা হয় না, ঠিক আছে। কী কাজ হচ্ছে? নিউ সেট আপ চলছে, নিউ ডেস্কটপ তুলেছি, স্ক্রিন তুলেছি, নিউ কিছু এক্সারসাইজ তুলেছি, যেখানে
টিম বাড়াবো, কাজ বাড়াবো, সবটাই চলছে, ঠিক আছে, কাজটা চলছে। তো লেটস সি, দেখা যাক কতটা কি করতে পারি, বাট ফিউচারে কিছু পাবে চ্যানেল থেকে, এটুকু আশা রাখ, এটুকু আশা রাখতে পারো, এটুকু বলতে পারি। তাকে ওগুলো রিভিশন দেবো, একটু বলো স্পেশালি কী কী টপিক চোখ বলাবো প্লিজ বলো। কিচ্ছু করতে হবে না, আগের বছরের যে কোশ্চেন ব্যাঙ্ক, আগের বছরের কোশ্চেন ব্যাঙ্ক, আগের বছরের এক্সাম, আগের বছরের অ্যাসাইনমেন্ট, সেগুলোই ফলো করো, আই থিঙ্ক সেগুলোর মধ্যে আসবে, এটা আমি মনে করি, ঠিক আছে, এটা আমি মনে করি। ওগুলোর মধ্যে হিস্ট্রি অল নিলে কত নাম্বার লাগবে, গ্রাজুয়েশনে 40% লাগবে, দাদা কেমন আছো, চলছে গো, তোমার ডান্স দেখলাম, দারুন, থ্যাংক ইউ, ইউ ক্যান থ্যাংক ইউ। আর ইউ প্রিপেয়ার ফর নিউ অফিস অর স্টুডিও? নিউ অফিস বলবো না, স্টুডিও বলতে পারো। আর আমার তো কোচিংয়ের প্ল্যান চলছে, মানে কোচিংয়ের প্ল্যান অনেকদিন আগে থেকেই আছে, নিজের একটা সেট আপ তৈরি করছি, অনেক ডিমোটিভেট হয়ে গেছে, অনেক ডিমোটিভেট, আগে প্রচুর কাজ করতাম, বাট এখন একটু ল্যাদ খোট লাগছে, তার জন্য একটু নিউ সেট আপ চাইছে, ঠিক আছে, ভালো আছে। তো ভাই ইন্দিরা দিন, এই তো চলছে গো, ইন্দিরা দিন চলে যাচ্ছে। তুমি তো হার্ড কোর ডান্সার দেখছে, তা থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওই আর কি, ডান্স আমার প্যাশান, ডান্স ভালো লাগে, একটু সাপোর্ট টাপোর্ট দিও, ফিউচারে ইচ্ছা আছে ডান্স ক্লাস করার, মানে একটা ফিউচারে বড়ো একটা ডান্স ক্লাস করার, একটা দেখার ইচ্ছা আছে নিজেকে অ্যাজ আ ডান্স কোরিওগ্রাফার, বা ফিউচারে অনলাইনের উপর দিয়ে শেখানোর ইচ্ছা আছে, বাচ্চাদেরকে কিছু যদি শেখানো যায়, বাড়িতে তো শেখাচ্ছি, ফিউচার ইচ্ছা তো আছে, বহু কিছু করার ইচ্ছা আছে, অনেকে বলে অনেক দিকে একসাথে মাথা লাগালে নাকি হয় না, বাট দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। দাদা পরীক্ষা ডেট কি তাহলে আরও পিছলো? মনে তো হয় না পিছিয়ে বলে, লেটস সি, দেখা যাক। আজকে আমার 200 সবসময় কমেন্ট, ওয়াও কনগ্র্যাচুলেশন, ডু ইউ হ্যাভ 2021 ইপিএস কোশ্চেন পেপার? দেখতে হবে, চেক করতে হবে, কেমন আছেন, ফাইনাল এক্সাম কত তারিখ হবে, বেরোবে, ভালো আছি, চলছে। আর লাস্ট উইক ধরে রাখতে পারো, হোয়াট ইজ ইউর প্রফেশন, প্রফেশন টিচিং অর ডান্সিং? প্রফেশন তো অবশ্যই টিচিং, টিচিং আই, মানে আমার অফলাইন কোচিং আছে, কম্পিউটার সেন্টার আছে, আর আমি এখানে তো অলমোস্ট অ্যাজ আ টিচিং টিচিং মনে করছি, তো অবশ্যই টিচিং, ঠিক আছে। আর ডান্স আমার প্যাশান বলতে পারো, মানে বলতে পারো না, অবশ্যই প্যাশান, অ্যাসাইনমেন্ট আছে, সেট কবে দেবে মনে হয় না দেবে বলে, আর ঠিক আছে।